ওরে মায়ের কান্দু যাব জীব দুঃখের দরদি আমার জন বাড়িতে তো খাওয়া দাওয়ার অভাব নেই, নিজে তো টাকা পয়সা যা কামাই ভালোই খাওয়া দাওয়া করি, আবার অনেকেই ভালোবেসে অনেক কিছু দেয়, সবাই খায় মোটা তাজা হয়ে, অনেক সময় খাইতে চাই না যে বেশি মোটা হয়ে যায়, কিন্তু আমার মাকে আপনারা দেখছেন উনি কিন্তু মোটা হয় না, বলি মা তুমি খাও না করে খাই তো আমি তোমার চাইতে বেশি খাই, তো তোমার শরীর এরকম হয়ে যায় কেন, শুকায় যায়, এক সময় ভাবি যেই যে এখনো আমি তিনবার মনোনয়ন পাইলাম, তিনবার এমপি হইলাম, এখনো আমি গ্রামগঞ্জে প্রতিটি জেলায় জেলায় প্রত্যেকটা জায়গায় যাই, আনাচে কানাচে যাই আমি গান করি, কারণ আমার মূল পেশা তো এটাই, এমপি হয়েছি রাজনীতি করি যাই করি ওইটা আমার পেশা না, বরং গানের পয়সা দিয়ে আমি রাজনীতি করি। বিভিন্ন জেলায় আমি যখন যাই আমার আস্তে আস্তে প্রায় সময় রাত তিনটা চারটা পাঁচটা ভোর হয়ে যায়, সকাল হয়ে যায় আস্তে আস্তে, বাড়িতে বাড়ি ভোরে মানুষ, সকালবেলা যখন গেটে আসি কলিংটা চাপতে থাকি, মা না থাকলে সেদিন আর আধা ঘন্টা এক ঘন্টায় আমার ঘর থেকে কেউ খুলতে আসে না, আর যেদিন মা বাসায় থাকে, যদি বাড়িতে না বাড়িতে না থাকে বাসায় থাকে ঢাকায়, আমার আর কলিং চাপতে হয় না, ওই বাড়িতে গেলে গাড়ির হর্নটা পাইলেই দেখি মা দাঁড়ায় আছে, মা তুমি রাত তিনটা বাজে ঘুমাও নাই, বলে তুমি কত দূরে কোথায় গেছো, আর আমি আমার তো ঘুম আসতে চাইছিল শুয়েছিলাম কিন্তু ঘুম তো আসে না, মা ঘুমায় না সবাই কিন্তু ঘুমায়, যে কারণে আমার কাছে মনে হয় যে মা আসলে খাইলেও মনে হয় আমার গায়ে যেমন লাগে আমার মায়ের গায়ে ওরকম লাগে না, মায়ের মতো দরদি নাই, মা বাবার মনে যারা কষ্ট দিয়ে রোজা করেন নামাজ করেন হজ করতে যান যাকাত দেন যা খুশি করেন কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না যদি মা বাবার মনের মধ্যে কষ্ট দিয়ে থাকেন। আজকের এই অনুষ্ঠান থেকে একটা অনুরোধ সবার প্রতি, যদি কোনো মানুষ মায়ের মনে বাবার মনে বেঁচে থাকতে কষ্ট দেন আজকের এই প্রোগ্রাম থেকে যায়া তাদের পা ধরে ক্ষমা চেয়ে আপনারা এই ভুলটার থেকে অন্তত মাপ চেয়ে নেবেন, না হলে আল্লাহ বলে আমিও ওই মানুষকে ক্ষমা করব না। আল্লাহ রাসূল বলেছেন আমি আমার জীবনে সমস্ত ইবাদত বন্দেগী করেছি কোনোটা বাকি রাখি নাই, শুধু দুইটা ইবাদত আমি আমার জীবনে করতে পারি নাই, সেটা হলো মা এবং বাবার খেদমত। কেন? আমার বাবা আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম আমার বাবা তখনই পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি যখন শিশু নবী তখনই আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন, তাই আমি মাতা পিতার খেদমত করি নাই করতে পারি নাই, আমার উম্মত যারা তারা মাতা পিতার খেদমত না করে কেউ তোমরা কবরে আইসো। গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখিনী মা গো, গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা মাধু, গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা।
গর্ভে দিতে খাই রক্ত মাংস খাই আমায় ভোগে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মাই বুকের দুধ দিয়া মায়ের প্রসবের কানে মায়ের প্রসবের আমার কেমন দুঃখিমা মাধ গর্ভধারিণী মা জন্ম দুঃখিমা দুঃখের গর্ভে আমার জন্ম দুঃখিমা শক্ত করি পেশাব পায়খানায় আমরা মায়ের কোলে করি তবু মারাজ হইল বুঝলো দুই মুখে আমার সুখ নাই রাত্রি আমায় থাকলো ভিজাতে অসুখ হইলে দেখি যদি তার কখনো ডাকে তুলাতে ধান লইয়া মায়ের সন্তানের সুর দেখে বলে খায়া যারে দারুণতা উদর ধরিয়া আমার সন্তান আছে ভালো খবর দেয়া নিয়া আবার ধোয়া করলাম রাখোরা ওই লেখার ছেলে ধুলা ঝাইরা মায়ে তবু টান দিয়া আলয় কোলে আর পুত্র যদি পুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার বর্ষা কিয়া গোপন মায়ের তবু পালে তার পুত্র যদি পুত্র হয় মায়ে নাহি ফেলে রে ভাই হাজার বর্ষা কিয়া গোপন মায়ের তবু পালে সহায়া মন ভেবে ভাবে জান্নাত মায়ের চরণ তলে রে সহায়া মন ভেবে ভাবে জান্নাত মায়ের চরণ তলে রে তোরা দেখ তুই খালি হাত
गर्भ धारिणी माँ गर्भ धारिणी हमार जन्म दुखी माँ।